বন্ধুরা, কোনিয়ারিতে নির্মল সাউন্ড এসছে, তো 4-6 নিয়ে। তো এখানে একটা কম্পেয়ার হবে যে এখানে 4-3 কলসি রাখা হচ্ছে, তো কলসিটাকে ব্যাসের মাধ্যমে উল্টাতে হবে। তো দেখা যাক নির্মল সাউন্ড কতটা রেসপন্স দিতে পারে এদিক থেকে। তো নির্মল সাউন্ডে জানো যে 4-6 একদম খতরনাক বাজে, তো স্ট্যান্ডারে বাজে। তো মেশিন সেটাও দেখাবো আর ভিডিওর মধ্যে থাকো, তো কীরকম বাজাচ্ছে তো সেটাও দেখতে থাকো। তো মেশিন সেট আপ কী আছে দেখো, এই সেট আপ বলতে এই হচ্ছে সেট আপ, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেট আপ। তো বেশি র্যাক নেই, তো 4-6 তো RCM মডেলের রয়েছে, পিতলের কলসি রয়েছে। তো কলসিটিকে উল্টাবে, তো তিনটাতে ফুল জল আছে নাকি? তিনটাতে ফুল জল সেট আপ এরকমভাবে পিতলের কলসিকে উল্টিছে। তো দেখা যাক নির্মল সাউন্ড কতটা বেটার করতে পারে, সবাই ওয়েট করে আছে দেখার জন্য। এটা কালী ঠাকুর পুজোতে, কালী পুজোতে হচ্ছে। তো হচ্ছে প্রতিমা, আর মেশিন সেট আপ কী রয়েছে দেখা যাক। তো অপারেট করবে বাপ্পা, বাপ্পা অপারেট কলসিটা উল্টিবে তো। তো এখানে ইকুয়ালাইজার রয়েছে, তো এটি আই প্রো ইকুয়ালাইজার, আউজার একটা ইকুয়ালাইজার ডবল চ্যানেলের, আর এপাশে রয়েছে তো এটা 250 একটা রয়েছে আউটপুটের জন্য, আর দুটো স্ট্যান্ডার রয়েছে, মিডিল স্টেবিলাইজার রয়েছে, 12 চ্যানেলের মিক্সচার, আর এপাশে 4K 3 পিস রয়েছে। তো দেখা যাক এই মেশিন রয়েছে, তো এই মেশিনে কি উল্টাতে পারবে কলসি। তো চলো ভিডিওর মধ্যে, তো ভাই উল্টাতে পারবে তো? হ্যাঁ উল্টাবে। তো প্রতিটা দেখাতে পাচ্ছ, তো 3টে কলসি রয়েছে, এখানে মালিকও রয়েছে নির্মল। নির্মল পার হবে তো? ও সেটাপের ওনার, তো দেখছে ব্যাপারটা। তো কমিটির এটা একটা চ্যালেঞ্জ যে আগে সেটাপ উল্টিছে, তো এখানে উল্টাতে হবে।
बेटा बेटा होता है।